অফিস থেকে আর বাড়ি ফেরা হলো না যাদব কৃষি দাসের। সম্প্রতি সোমবার বিকেলে অফিস থেকে বাড়ি ফেরার পথে মিলনচক্র এলাকায় অটো থেকে নামামাত্র একটি দ্রুত গতিতে আসা মোটর সাইকেল ধাক্কা মারে যাদব কৃষি দাসকে। এই ঘটনার পর প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় সঙ্গে সঙ্গে আহত ব্যক্তিকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওনার। পরিবার পরিজনদের অভিযোগ, উক্ত ঘাতক বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে ওনার। তাই এই ঘটনার সাথে জড়িত ঘাতক বাইক চালককে দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে। এ বিষয়ে এডিনগর থানায় একটি অভিযোগ জানানো হয়। বুধবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার পরিজনদের মধ্যে। আমার বাবা অফিস থেকে আসার সময় বাড়ির সামনে মিলনচক্র আদর্শ বলি মানে অটো থেকে নাইমা রোডটা ক্রস করতে লইছে, এমনটা আমি এক বাইক বাড়ি দিয়ে যা তাই না, মানে মাটিতে মানে লুটিয়ে পড়ে একদম। কবে এসে ঘটনাটা? 22 তারিখ। কোন সময় এসে? তো তিনটা থেকে তিনটা সাড়ে তিনটা সাড়ে তিনটার মধ্যে ঘটনাটা হয়েছে। অটোটা আটক করা হয়েছে? না, অটো না তো, বাইক। বাইকটা আটক করেছে না, কিন্তু সবাই দেখছে এদিকে একটা বাইক বাড়িতে গেছে। বাইকের নাম্বার দেখছি না। আমরা পুলিশে গেছি, পুলিশে তারা কইছে তারা মানে এটা ইনকোয়ারি করবো, এটা সিসি ক্যামেরা মানে চেক করবো। কোন থানা এটা? আমরা বেলতলি আউটপোস্ট, এডিনগর। এখন অবধি আপনারা পুলিশের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে? না, তারা ফোন করছিল আমারে শুধু ওই সময়টা জানাননি। তো আমরা চাই তারা যাতে দ্রুতগতিতে এটা মানে এটা দেখলে অবশ্যই আসামি বাইর হইব। কেন আমার বাবা একমাত্র ওই বাইকের কারণে মৃত্যু হয়েছে, ওই বাইকে ওই মার্ডার করছে। আমার বাইক মারা গেছে গতকাল। কী নাম? যাদব কৃষি দাস।